2022 সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট জাস্ট একটু আগে প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট অনলাইনে 30 সেকেন্ডে চেক করে নিতে পারবে তার লাইভ প্রুফ সহ আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর 2022 সালে তোমরা কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের গুগলে চলে যেতে হবে এবং গুগলে গিয়ে সর্বপ্রথম তোমাদের লিখতে হবে WB রেজাল্ট। WB রেজাল্ট লিখে সার্চ করার পর তোমরা দেখতে পারবে প্রথমেই একটি ওয়েবসাইট আসছে, ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। এই অপশনে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। তো আমি কিন্তু তোমাদের লাইভ প্রুফ সহ রেজাল্টটি চেক করিয়ে দেখাবো। তো প্রথমে এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টসে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022। এই লিঙ্কে সিম্পলি ক্লিক করে দেবে, তোমাদের সামনে এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে তোমার রোল সিলেক্ট করবে এবং নম্বরের জায়গায় তোমার রোল নম্বরটা লিখে দেবে এবং নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, সেই ক্যাপচার কোডটা তোমরা ফিল করে দেবে এবং সাবমিটে ক্লিক করবে। যেহেতু আমি তোমাদের সঙ্গে লাইভ প্রুফ শেয়ার করবো বলেছিলাম, তাই আমি কিন্তু রোল নম্বর এন্টার করে দিয়েছি এবং ক্যাপচার কোড এন্টার করে দিয়েছি এবং আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ একজনের রেজাল্ট লাইভ প্রুফ সহ। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, এইভাবে তোমরা কিন্তু রেজাল্ট অতি সহজেই চেক করে নিতে পারবে। তো এখানে পাস না ফেল স্ট্যাটাসে দেখতে পারবে এবং কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখে নিতে পারবে। প্রত্যেকটি ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া আছে এখানে, প্রজেক্ট ছাড়া কত পেয়েছে এবং প্রজেক্টে কত পেয়েছে এবং টোটাল মার্কস কত সেটা কিন্তু এখানে দেখে নিতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ ওপরের দিকে স্ট্যাটাস, এই স্ট্যাটাস যদি তোমার এখানে পাস লেখা থাকে তাহলে কিন্তু তুমি পাস, আর যদি তোমার স্ট্যাটাস লেখা থাকে আনসাকসেসফুল তাহলে কিন্তু তুমি ফেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এই ধরনের ভিডিও সববার আগে পাওয়ার জন্য।